হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাইবুর রহমান, আপনাদের সবাইকে জানাচ্ছি বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আছি আল্লাহর রহমতে খুবই ভালো। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব আখের গুড় কীভাবে তৈরি করে তা সম্পূর্ণ দেখানোর জন্য। আপনারা অনেকেই কম বেশি আখের গুড় খেয়ে থাকেন, বিভিন্ন উৎসবে পিঠা বা বিভিন্ন জিনিসে আপনারা আখের গুড় খুব আনন্দ সহকারে খেয়ে থাকেন এবং তার স্বাদ উপভোগ করেন। আসলেই আপনারা জানেন কি এই আখের গুড় কীভাবে উৎপাদন করা হয়, কোথায় থেকে আসতেছে আখের গুড়, আর আপনারাই বা কীভাবে খাচ্ছেন। যাই হোক, চলুন কথা না বাড়িয়ে মূল প্রেক্ষাপটে ঘুরে দেখে আসি আজকে আখ থেকে কীভাবে তৈরি হচ্ছে আখের গুড়। তাই আমরা সরাসরি চলে যাচ্ছি কৃষকের জমিতে যেখান থেকে আখ উৎপাদন করা হচ্ছে। মূলত জমিতে যাওয়ার উদ্দেশ্য হলো ওইখানে আখ পরিষ্কার করার কাজটাই চলতেছে সর্বপ্রথম। এখানে আখ কাটাকাটি করতেছেন এবং আখ পরিষ্কার করতেছেন। চলুন আমরা আখ কাটাকাটি এবং আখ পরিষ্কার করা দৃশ্যটা উপভোগ করি। এখান থেকে আখ পরিষ্কার করা কমপ্লিট হলেই এই আখ নিয়ে যাওয়া হবে যেখান থেকে আখের রস বের করা হয়। এখান থেকে মাথায় অথবা গাড়ি সংযোগেই নিয়ে যাওয়া হবে মূল প্রেক্ষাপটে যেখানে আখের রস উৎপাদন করা হয়। আমরা এখন চলে আসলাম যেখানে আখের রস বের করা হয়। কালের বিবর্তনে এখন মিশিংয়ের মাধ্যমে আখের রস উৎপাদন করা হয়। ওদের সাথে কথা বলে জানা গেল এর আগে তখন মিশিং ছিল না, গরু দিয়ে কিংবা মহিষ দিয়ে আখের রস বের করা হতো। তখন এরা রাত্রে প্রায় 3টা কিংবা 4টার সময় গরু মহিষ নিয়ে এই আখের রস বের করত। তা প্রায় লেগে যেত 10টা 11টা সকাল। তারপর রস কমপ্লিট হলেই তারা জাল দিত আখের রসের ভিতর। কিন্তু এখন কালের বিবর্তনে মিশিং আসার কারণে সকাল 6টা 7টা থেকে তারা মিশিং স্টার্ট করেন। আমরাও সকাল সকাল এখানে এসে পড়েছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর জন্য। তাহলে আমরা এখন আখের রস কীভাবে বের করতেছে এই দৃশ্যটা একটু উপভোগ করি।
मिठाई बा गुड़ जेटाई बोलें एटा खूब परिष्कार होय देखतेछेन आपनारा खूब सुंदर एकटा कलर धारण करेछे एखन कापड़ेर माध्यम दिए तैरी करेछेन सेटाके तारा बोले छाकनी ए छाकनी दिए सम्पूर्ण गुड़टाके छाकाई करतेछेन जतक्षण पर्यन्त मयला थाकबे ततक्षण पर्यन्त तारा एटाके एइभाबे छाकार काज चालिये जाबे परिष्कार करबे जाते जारा ए गुड़टा खाबे तादेर काछे जेन कोनो मयला बा कोनो क्षतिकर जिनिस ना थाके एइजन्य लंग टाइम पर्यन्त ए गुड़टाके परिष्कार करार काज करबे जाइहोक देखुन आपनारा किभाबे गुड़टाके परिष्कार करार जन्य विभिन्न पद्धति यूज करतेछेन পরিষ্কারের পালা শেষ হয়ে গেল দেখতেছেন এখনো আকের গুড় থেকে সাদা একটা গাঁত বের হচ্ছে এই সাদা গাঁতটাও তারা পর্যাপ্ত পরিমাণ এখান থেকে সরিয়ে ফেলবেন কারণ এখানে এটা তো কম বেশি কিছু না কিছু ময়লা থাকতে পারে আপনারা এখন একটা জিনিস দেখতেছেন যে আকের গুড়টা যাতে কড়াই থেকে পড়ে না যায় সেজন্য একটা পদ্ধতি ইউজ করতেছেন ওই পদ্ধতিটার নাম হলো ওদের ভাষায় ওরা যেটা বলে আমি ওইটাই বলতেছি এই পদ্ধতির নাম হলো কোজ বাড়ি এই কোজ দিয়ে বাড়ি দিলে আকের গুড়টা যত জালি দেখ এটা কড়াই থেকে নিচে পড়ার কোনো সম্ভাবনা নেই
এখন আকের গুটটাকে আপনার ঠান্ডা করার প্রক্রিয়া চলতেছে। এই পাওয়ার দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করেই এটাকে ঠান্ডা করার কাজ হবে। যখন সম্পূর্ণ গুটটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা বিভিন্ন পাত্রের ভিতর রাখা হয়। আমি আপনাদেরকে কিভাবে কোন পাত্রে রাখা হয় এটাও এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আপনারা আকের গুড়ের উপরে যে সাদা সাদা জিনিসটা দেখতেছেন এটাকে বলা হয় আকের গুড়ের সর। আকের সর গরম খেতে খুব ইন্টারেস্ট এবং খুবই মজা এবং সুস্বাদু। অনেকেই এটা উপর ঠিক দিয়ে বিভিন্নভাবে খাওয়ার জন্য ব্যবহার করে থাকেন। এই আকের গুড়টা গরম খাওয়ার জন্য মানুষ এখান থেকেই ক্রয় করে থাকেন। গরম আকের গুড় খেতে খুব ইন্টারেস্ট, আমি নিজেও খেয়ে দেখেছি, আসলেই অসাধারণ। আকের গুড়টা যে পাত্রে রাখা হয় সে পাত্রটা হলো মাটির তৈরি, যেটাকে রাইং বা মটকি হিসাবে সবাই বলে, তবে এই এলাকার লোকজন এটাকে রাইং বলে, মিঠাই রাইং হিসাবে পরিচিত। আমি আপনাদেরকে বলে থাকব, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।